দেখুন মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ। আর এটা যাচ্ছে ডাইরেক্ট বিহার। বিহারের কোন জায়গা? বিহার বাঁকা জেলা কাটোরিয়া থানা। কাটোরিয়া কাটোরিয়া থানা। এটা বড় হাতি ডাইরেক্ট যাচ্ছে, মিস্ত্রিও সাথে যাচ্ছে। এটা দাদা, এটা 3 নম্বর মেশিন নেওয়া হচ্ছে। আর আমি যে কথাটা আজকে বলবো, বাতাসা মেশিন, বাতাসা মেশিন যে কতগুলো জায়গায় ইউটিউবের মাধ্যমে বড় বড় চ্যানেলকে নিয়ে এসে দেখাচ্ছে তারা, আমি আজও বলছি যে সঠিক বাতাসা মেশিন এখনও তৈরি হয়নি। নানা কাণ্ডভাবে নানাভাবে ড্রপিংটা দেখাচ্ছে আপনাদের, সেটা কোড়া ফাঁকে নয়। বাতাসা মেশিনে যেগুলো বড় বড় প্রবলেম হয় সেগুলো হচ্ছে, যেখানে চিনির রসটা দেওয়া হচ্ছে সেখান থেকে যে চাকার মাধ্যমে, যেখানে বাতাসা মেশিনটা ম্যানুয়ালি খাপড়ে পর, যেটা যেটা চেছে পর, যেটা বাতাসা মেশিনটার প্রেসারে ড্রপিং দেওয়া হচ্ছে, সেখানে দেখবেন 10 কেজির চিনির রস দিলে দেখবেন প্রথমবারে 1 কেজি 2 কেজি দাঁড়িয়ে যাচ্ছে। তারপর যখন আবার দেবেন তখন আবার ওটা বেড়ে বেড়ে 2-3 বার করার পরে ওটা দেখবেন অনেক পরিমাণে জমা হয়ে যাচ্ছে, সেটা চাঁচার পরিমাণ বেশ আপনাদের মুশকিলে ফেলবে। সেই জায়গাটা আপনারা কখনোই দেখতে পাবেন না। এখন এই বিভিন্ন জায়গায় যে 3-4 জায়গায় বাতাসা মেশিনের আপনাকে ভিডিও দেখাচ্ছে, সেগুলো বাস্তবে অনেকটাই রহস্যময়, রহস্যজনক। যেগুলো বাতাসা মেশিনে সবথেকে বড় অসুবিধায় ফেলবে সেটা হচ্ছে যে বাতাসা মেশিন যখন 2-3 বার করানো হবে, রস ঢেলে বাতাসা মেশিন ড্রপিং করানো হবে, তারপরে দেখবেন বেল্টে, তারপর দেখবেন বেল্টের ভেতরে, ভেতর সাইডে, উপর সাইডে নয়, ভেতর সাইডে দেখবেন চিনির রস, যে ডাব, পাগের পাগের যে ডাব, সেগুলো জমা হয়ে বিভিন্ন বেল্টটাকে কাটতে চাইবে। যখন এই কোড়া পাগে আপনারা যখন নিজেরা এসে তৈরি করে দেখাবেন, যেগুলো কোড়াই মেশিনে প্র্যাকটিস করে বাতাসা মেশিন তৈরি করতে জানেন, সেই কাস্টমাররা যখন কারখানায় এসে দেখাবে, নিজেরাই তৈরি করে দেখাবেন, তখন দেখবেন যে 2-3 বার দেওয়ার পরে বাতাসা মেশিনের যে বেল্ট, অতি মূল্যবান বেল্ট, সে বেল্টটাকে কেটে দিচ্ছে আপ ঢিপ করে, সেটাকে আস্তে আস্তে বাতাসা মেশিনের যে পাগের যে যে টুকরো সেটা খুব প্রচণ্ড শক্ত, সে শক্তে আপনার বেল্ট কেটে যাবে। সেগুলোকে আমাদের পরীক্ষা নিরীক্ষা করা চলছে, আর 25 দিনের মধ্যে, 1 মাস বলেছিলাম, 25 দিনের মধ্যে আপনারা বাতাসা মেশিনের হাইলি কমপ্লিট দেখতে পাবেন। যদি এরপর হয় তো ভালো, না হলে বাতাসা মেশিন এখনও পর্যন্ত ইনকমপ্লিট। যেগুলো কড়াই মেশিনের সুবিধা, যেমন এই কড়াইয়ে ভাজা মুড়ি মেশিন, আগে যেমন কড়াইয়ে ভাজতো তার থেকে এগুলো নিশ্চয়ই ভালো, তার জন্য নিচ্ছে। এই অসুবিধায় ব্যবসায়ীকে পড়তে হয় তাহলে কিছু লাভ নেই, পুরো ফুল গ্যারান্টি করে বাতাসা মেশিনটা আমরা পাবলিশ করার চেষ্টা করব। কারণ আমাদের যতই কাজ থাকুক, এখন দেখবেন এই মুড়ি মেশিন 3 জায়গায়, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, 3 জায়গার মধ্যেই বড় বড় কারখানা মহারথী রথি প্রায় অচল হয়ে পড়ে আছে। কেউ করেছে গোলদারি দোকান, কেউ করেছে পাথরের দোকান, কেউ করেছে বালির দোকান, কেউ করেছে চেনাচুরের দোকান, এইভাবেই দেখবেন চলছে। কারণ ধববাজি করে ব্যবসা বেশি দিন চালানো যাবে না। আপনারা যারা হিন্দিভাষী তারা হিন্দি করে নেবেন, কারণ আমি অত হিন্দি ভালো জানি না, তার জন্যে আপনার বাংলাতে সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি যে বাতাসা মেশিনের কী কী অসুবিধা হয়। যেটা হচ্ছে ফ্যান, ফ্যান লাগানোর কিছু প্রয়োজন নেই বাতাসা মেশিনে, সাইড থেকে ফ্যান দিলেই হবে। আর 20 ফুটের জায়গায় 25 ফুট 30 ফুট বেল্ট দিলেই ওটা শুকিয়ে যাবে। আর এগুলো যেগুলো ম্যানুয়াল আপনারা ইউটিউবে ড্রপিংটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এগুলো যদি পাক গোড়া করা হয়, যেগুলো আপনারা কাস্টমার যারা কড়াই মেশিনে, কড়াইয়ে বা ম্যানুয়ালি যারা বাতাসা মেশিন তৈরি করতে জানে, তারা যখনই আসবে বাতাসা মেশিনটা দেখতে, বাতাসা মেশিনটার উপরে, বাতাসা মেশিনটার উপরে ওই পাকটা, তাদের তৈরি করা পাকটা ফেলে দেবে, তখন এই বাতাসা মেশিনটা অচল হয়ে যাবে। ওই সঠিক হাইড্রো দিয়ে সাদা করে আর সাইট্রিক অ্যাসিড দিয়ে
যে আপনার চিনির যে জাঁক, চিনির যে দম, সেই দমটাকে কমিয়ে বাতাসা মেশিন কোনোরকমেভাবে করে দেখানো হচ্ছে। আপনারা দেখবেন বাতাসা মেশিন চলতে চলতে অনেক ভিডিওতে দেখবেন দাঁড়িয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে, সেগুলো ভিডিও কেটে ছিটে তারপরে পাবলিশ করা হচ্ছে। এবং বিভিন্ন চ্যানেল দিয়ে মাকালি অটোমোবাইল ওয়ার্কশপ যাতে না তৈরি করতে পারে বা কিছুদিন যতদিন পথ তৈরি করবে ততই মঙ্গল, কারণ জানে যে মাকালি অটোমোবাইল ওয়ার্কশপ তৈরি একবার তৈরি করে ফেললে তার সেই ব্যবসার রস অটোমেটিকলি কমে যাবে। তার জন্যে এখন যেটুকু পয়সা রোজগার করা যায় এই ফাঁকের মাধ্যমে, যেটুকু পয়সা রোজগার করা যায় সেটুকুই মঙ্গল এবং লাভ। তার জন্যে আপনাকে বলছি 25 দিন আপনি ওয়েট করুন, যদি বাতাসা মেশিন সাকসেস হয়ে যায় অতি অবশ্যই জানাবো। কারণ এখানে যা মিস্ত্রি আছে মাকালি অটোমোবাইল ওয়ার্কশপকে সবাই ভয় পায়, এখনও বলছি, আগেও বলেছি, পরেও বলছি। আর বাতাসা মেশিন যদি তৈরি সঠিকভাবে হয়ে যায় তবেই আপনি এখান থেকে কাস্টমার দিয়ে বলানোর পর যে হ্যাঁ আসবেন, খুব ভালো হচ্ছে, দেখুন আমি নিয়ে যাচ্ছি। আর দেখবেন বাতাসা মেশিন তৈরি হতে হতে যেখান থেকে রসটা ঢালানো হচ্ছে সেখানে যে সার্কুলার, সেই সার্কুলার পয়েন্টে শেষ পর্যন্ত আপনাকে কোনো দিনও দেখাবেন না, কারণ জানে ওখানে এমন বাতাসা এমন চিনির রসের একটা চিট জমবে যে লজ্জায় দেখাতে পারবে না। এখনই হয়তো দেখবেন বড় বড় বাতাসা মেশিনের কোম্পানি বলবে যে ওটা দেখতে চাইছে, ওটা দেখে নিতে খুঁজছে, তারপর বানাবে। বানানোর ওখান থেকে কিনে বানানোর হলে, ওখান থেকে মেশিন নিয়ে কিনে বানানোর হলে আমি কতদিন আগে কিনে ফেলতাম, কারণ অন্য যে কোনো কাউকে বাতাসা মেশিনের পয়সা দিয়ে পাঠালে ওখান থেকে বাতাসা মেশিন অতি অবশ্যই এনে দিত এবং এনেও দেবে এবং নিয়েও আসবে। কিন্তু অনেক কিছু ভুল আছে, আর আমাদের এখানে যা মিস্ত্রি সেই মিস্ত্রির তুলনায় আমি সব জায়গায় চেক করে নিয়েছি। মাকালি অটোমোবাইল ওয়ার্কশপে যে ট্যালেন্টফুল মিস্ত্রি থাকে, ট্যালেন্টফুল মানে এই নয় যে এগিয়ে হেড বানবে কোনো কারখানায়, এগিয়ে হেড বানবে কোনো কারখানায়, একটু শিখেই হেড বানবে কারখানায়, সেটা নয়, তুরুপের তাস নয়। এখানে এমন পরিমাণে মিস্ত্রি থাকে যে আমি নিজেই অবাক হয়ে যাই যে এই মিস্ত্রিগুলো আমার ভাগ্যে এত ভালো মিস্ত্রি জুটলো কীভাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আর 25 দিন ওয়েট করুন। আর 4.5 লাখ, 5.5 লাখ, 3.5 লাখ, 2.5 লাখ, 2 লাখ, 2 লাখ 20, এগুলো দাম নয়, সঠিক দাম 1.5 লাখের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। ছোটোর মধ্যে করার চেষ্টা করছি, আপনাকে অতি অবশ্যই দেখাবো, সমস্ত জায়গা দেখাবো এবং কাস্টমারকে নিয়ে এসে দেখাবো। ততদিন পর্যন্ত আপনারা যারা ম্যানুয়াল কড়াই করছেন, হাঁড়িতে করছেন, করুন, বেশি অস্থির চঞ্চল হবেন না। 4.5 লাখ, 2 লাখ 20, 2.5 লাখ, 3 লাখ পয়সাটা কম নয়, কিছু আরাম পাবেন না। আর এটা একটা ঘর আপনার জায়গা দখল করে নেবে, যদি আপনি বিপদে পড়েন একটা ঘর পুরো ঘর দখল করে নেবে। আর দেখবেন সে বিড়ালের লড়াতোর মতো কাজটা হচ্ছে, বিড়ালের লড়াতো, আপনারা কথাটা বুঝতে পারবেন না, যারা বাঙালি আছে তারা অতি অবশ্যই বুঝতে পারবেন, বিড়ালের লড়াতো মানে কোনো কিছুই হবে না, এখানে একবার, ওখানে একবার, এখানে একবার, ওখানে একবার, কোনো সুবিধা পাবেন না, কোনো পছন্দ পাবেন না, আকৃষ্ট হবেন না, অধৈর্য হবেন না, সমস্ত জায়গায় ঘুরবেন, যখন আসবেন তখন মাকালি অটোমোবাইল ওয়ার্কশপও আসবেন। 25 দিন ওয়েট করুন এবং মাথাটাকে একটু ঠান্ডা রাখুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আর সমস্ত জায়গা দেখাবে দেখাবে না, কারণ বাতাসা মেশিন দেখবেন বিভিন্ন টাইপের, আজ কালকে এই মডেল করছে, তো পরশু ওই মডেল, তারপরশু ওই মডেল, তারপরশু এই মডেল, তারপরশু দেখবেন বোর্ডে বোর্ডে নামছে, তারপরশু দেখবেন গিয়ার লাগিয়ে দিয়েছে। স্পিড কন্ট্রোলার লাগাবার কিচ্ছু প্রয়োজন নেই, গিয়ার মোটর লাগালে হবে, ওটা থামবেও না, বাড়বেও না, কমবেও না, কোনো অসুবিধা হবে না। ন্যাচারাল তৈরি করার চেষ্টা করছি, যেমন কড়াই মেশিনে, যেমন আপনারা হাঁড়ি দিয়ে বাতাসা মেশিন বানান, সেই পদ্ধতিয়েই অবলম্বন করে মাকালি অটোমোবাইল ওয়ার্কশপ নতুন লঞ্চ করার চেষ্টা করছে। এটা কতটা সাকসেস হবে আপনাদের আশীর্বাদে আগের থেকে বলা যাবে না, সাকসেস হয়ে গেল, এই হয়ে গেল, ওই হয়ে গেল। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আর কিছুদিন ধৈর্য ধরে থাকুন।